সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, ভালোভাবে পড়াশোনা করতেছো, বাড়িতে সবাই নিরাপদে আছো। পবিত্র রমজান মাস, সবাই রমজানের যারা মুসলমান রোজা পালন করবে, পাশাপাশি পড়াশোনা করবে। আমরা প্রথম বর্ষ সম্মান শ্রেণীর মৌলিক পরিসংখ্যান বিস্তার পরিমাপ বা মেজার অব ডিসপারশন আজকে আলোচনা করব। আমরা এই অধ্যায়ের অনেক ক্লাস করেছি আগে, আমরা সেখানে বিস্তার পরিমাপ কাকে বলে আলোচনা করেছি, বিস্তার কত প্রকার এগুলো আমরা আলোচনা করেছি। আমরা চতুর্থ ব্যবধান, পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান এগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বিস্তার পরিমাপের অনুক্ত বা অব্যক্ত সংখ্যা বা তথ্য কিভাবে নির্ণয় করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি তথ্য নিই, সেই তথ্যের ভিত্তিতে আমরা অনুক্ত বা অব্যক্ত তথ্যগুলো নির্ণয় করব। আমাদের এখানে দেওয়া আছে নাম্বারস গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ান, টু, থ্রি কম্বাইন্ড, কম্বাইন্ড এটি আমাদের তথ্য। এখানে আমাদের দেওয়া আছে গ্রুপ ওয়ান এর নাম্বার দেওয়া আছে 50, গ্রুপ টু তে দেওয়া নেই, গ্রুপ থ্রিতে দেওয়া আছে 90, টোটাল সংখ্যা হল আমাদের 200 বা 200। আমাদের এসডি বা পরিমিত ব্যবধান দেওয়া আছে গ্রুপ ওয়ানের 6, গ্রুপ টুর 7, গ্রুপ থ্রির কোন তথ্য দেওয়া নেই, আর টোটাল আমাদের 7.746। এবং আমাদের এখানে মিন বা গড় দেওয়া আছে গ্রুপ ওয়ান এর 113, গ্রুপ টুর দেওয়া নেই, গ্রুপ থ্রির 115, এবং কম্বাইন্ড বা সম্মিলিত 116। আমাদের এই নির্ণয় করতে হবে যে অনুক্ত বা অব্যক্ত সংখ্যাসমূহ, অর্থাৎ আমরা এখানে বলেছি যে টোটাল নাম্বারস আছে আমাদের 200, তার মধ্যে গ্রুপ ওয়ান এর দেওয়া আছে 50, গ্রুপ থ্রি 90, গ্রুপ থ্রি 2 এর নেই। আবার একই রকম পরিমিত ব্যবধান আমাদের সম্মিলিত দেওয়া আছে 7.746, গ্রুপ ওয়ান এর 6, গ্রুপ টু এর 7, গ্রুপ থ্রি নেই। গড় ব্যবধান আমাদের দেওয়া আছে গ্রুপ ওয়ান এর 113, গ্রুপ টুর নেই, গ্রুপ থ্রির 115, কম্বাইন্ড বা আমাদের সম্মিলিত দেওয়া আছে 116। আমাদের এইগুলো যে অনুক্ত সংখ্যাগুলো আছে, অনুক্ত সংখ্যাগুলো আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথমে জানি যে আমাদের মোট সংখ্যা কম্বাইন্ড যে এন, এই এন সমান সমান এখানে গ্রুপ ওয়ান এর যে সংখ্যা এটাকে যদি আমরা ওয়ান বলি, তাহলে এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি, তাহলে আমাদের এখানে এন হল 200, টোটাল হল 200,
তার মধ্যে গ্রুপ 1 এর দেওয়া আছে 15 গ্রুপ 2 এর দেওয়া নেই আর গ্রুপ এটা আমরা যদি n2 ধরি n2 প্লাস 3 দেওয়া আছে আমাদের 90 তাহলে আমাদের n2 সমান কত হবে n2 সমান 200 মাইনাস 140 সমান সমান 60 তাহলে একটি তথ্য আমরা পাইলাম সেটা হলো n2 আমাদের 60 এবার আমরা যদি প্রথমে মিন বের করি মিন অর্থাৎ গ্রুপ 2 এর মিন তো আমরা জানি যে কম্বাইন্ড গড় বা সম্মিলিত গড় x বার c সমান সমান আমাদের কিভাবে বের করতে হয় x বার 1 ইনটু n1 প্লাস x বার 2 ইনটু n2 প্লাস x বার 3 ইনটু n3 ডিভাইড বাই n1 প্লাস n2 প্লাস n3 তাহলে আমাদের কম্বাইন্ড দেওয়া আছে 116 তাহলে 116 সমান সমান তাহলে x বার 1 কত x বার 1 দেওয়া আছে আমাদের 113 113 ইনটু n1 হল আমাদের 15 50 প্লাস x বার 2 আমাদের দেওয়া নেই তাহলে x বার 2 কিন্তু n2 আমরা পেয়েছি n2 হল আমাদের 60 এটা হলো 60 প্লাস x বার 3 আমরা জানি যে x বার 3 আমাদের 115 ইনটু n3 আমাদের 90 ডিভাইড বাই এখানে n1 n2 n3 এর সমষ্টি আমরা জানি 200 তাহলে আমরা এটা যদি এটা বজ্র গুণ করি তাহলে কত হয় 116 ইনটু 200 ইকুয়াল টু 23,200 এটা সমান সমান তাহলে 113 ইনটু 50 সমান সমান 5650 প্লাস 60 x বার 2 প্লাস 115 ইনটু 15 ইনটু 90 সমান হলো 10,350 আমরা একটু জায়গা কম করে নিই তাহলে আমাদের 60x বার 2 ইকুয়াল টু 23,200 বিয়োগ 16,000 বা 60x বার 2 ইকুয়াল টু 7200 বা x বার 2 সমান সমান 120 অর্থাৎ 7200 ভাগ 60 ইকুয়াল টু 120 তাহলে আমরা আমাদের তিনটি অনুক্ত শব্দ ছিল
তিনটি মধ্যে প্রথমত আমরা n2 বের করলাম n2 পেয়েছি আমরা 60 এরপর আমাদের গড়ের দ্বিতীয় গ্রুপের গড় ছিল না যেটাকে বলছি আমরা x বার 2 সেই x বার 2 আমরা বের করলাম এবার 120 আমাদের এখন বের করতে হবে কম্বাইন্ড তৃতীয় গ্রুপের পরিমিত ব্যবধান বা সিগমা 3 সিগমা 3 এটা আমরা বের করব আমরা কম্বাইন্ড x বার এর সূত্র জানি কম্বাইন্ড x বার x বার সিগমা সি এটা সমান সমান রুট সিগমা 1 স্কয়ার ইনটু n1 প্লাস সিগমা 2 স্কয়ার ইনটু n2 প্লাস সিগমা 3 স্কয়ার ইনটু n3 প্লাস d1 স্কয়ার ইনটু n1 প্লাস d2 স্কয়ার ডিটু স্কয়ার ইনটু এন টু প্লাস ডি থ্রি স্কয়ার ইনটু এন থ্রি ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি আমরা জানি যে ডি ওয়ান সমান কি ডি ওয়ান সমান কম্বাইন্ড x বার মাইনাস x বার 1 d2 কম্বাইন্ড x বার মাইনাস x বার 2 d3 x বার কম্বাইন্ড x বার মাইনাস x বার 3 তাহলে এবার যদি আমরা d1 d2 এর এই মানগুলো বের করে নেই তাহলে d1 সমান সমান বের হবে আমাদের আমাদের সম্মিলিত গড় দেওয়া আছে গাণিতিক গড় 116 মাইনাস x বার 1 113 ইকুয়াল টু 3 d2 116 মাইনাস আমরা এই পেয়েছি 120 ইকুয়াল টু মাইনাস 4 d3 116 মাইনাস 115 ইকুয়াল 1 অতএব d1 স্কয়ার হবে আমাদের 9 d2 স্কয়ার 16 d3 স্কয়ার 1 এবারে আমরা মানগুলো বসাই দিই আমরা জানি যে আমাদের কম্বাইন্ড যে পরিমিত ব্যবধান এটা মান দেওয়া আছে এর মান হলো আমাদের 7.7746 তাহলে এটা সমান সমান আমরা যদি এখানে মানগুলো বসাই তাহলে সিগমা ওয়ান স্কয়ার তাহলে সিগমা ওয়ান স্কয়ার তাহলে 6 স্কয়ার অর্থাৎ 36 ইনটু এন ওয়ান হলো আমাদের 50 প্লাস সিগমা টু স্কয়ার অর্থাৎ 7 স্কয়ার 9 49 7 স্কয়ার ইনটু এন টু আমাদের
60 प्लस सिग्मा 3 स्क्वायर এটা আমরা জানি না তাহলে সিগমা 3 স্কয়ার জানি না এটা আমাদের নির্ণয় করতে হবে কিন্তু আমরা n3 জানি তাহলে n3 আমাদের 90 ইনটু 90 প্লাস dn স্কয়ার আমাদের 9 ইনটু 50 প্লাস d2 স্কয়ার 16 ইনটু 60 প্লাস 1 ইনটু 90 আর n1 ইনটু n3 সমষ্টি হলো আমাদের 200 তাহলে 7.746 equal to 36 into 50 plus 49 into 60 plus 9 into 50 plus 16 into 60 plus 1 into 90 equal 6240 plus 90 x3 square divided by 200 root এবারে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি অর্থাৎ 7.746 এটাকে যদি বর্গ করি তাহলে হবে 60 equal 6240 plus 90 sigma 3 square 200 বা 60 ইন্টু 200 12,000 ইকুয়াল 6240 প্লাস 90 সিগমা 3 স্কয়ার অর্থাৎ আমরা এখানে বজ্রগুণ করেছি বা 90 সিগমা 3 স্কয়ার ইকুয়াল টু 12,000 minus 6240 বা 90 sigma 3 square equal to minus 6240 5760 sigma 3 square equal to 5760 divided by 90 equal 64 বা sigma 3 equal এটা আমাদের বর্গমূল করলে হবে 64 equal to 8 অর্থাৎ আমাদের এখানে যে তিনটি অনুক্ত শব্দ ছিল
আমরা প্রথমে বের করেছিলাম n2 n2 বেসে আমরা 60 আমরা দ্বিতীয় গ্রুপের x বার বা মিন বের করেছি 120 এখন আমাদের নির্ণয় হলো সিগমা 3 বা এসডি 3 তৃতীয় গ্রুপের পরিমিত ব্যবধান 8 এইভাবে আমরা আমাদের যে অনুক্ত শব্দগুলো আছে বা সংখ্যাগুলো আছে এগুলো নির্ণয় করতে পারি আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে মোবাইল করতে পারো আমার মোবাইল নাম্বার 01716228935 তোমরা ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেল থেকে এই লেকচারটি ডাউনলোড করে নিতে পারো সেই ক্ষেত্রে তোমরা ইউটিউব চ্যানেলে এমডি শামীম হোসেন এই নাম লিখে সার্চ দিলে ইউটিউবে লেকচারটি পাবে এখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে ক্লাসটি বুঝে নিতে পারো সমস্যা থাকলে আমার সঙ্গে পরে যোগাযোগ করবে এ পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে এই প্রত্যাশা শেষ করছি আসসালামু আলাইকুম।